সুনামগঞ্জে অবস্থিত দেশের একমাত্র সরকারি ছাতক সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন রোপওয়ে, ক্রাশার, প্রিহিটার, ভার্টিক্যাল রোলার মিল ও সিমেন্ট মিল, ক্লিংকার সাইলো, প্যাকিং প্ল্যান্ট, 10 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ 75% শেষ হয়েছে। গত দেড় যুগ ধরে লোকসানের মুখে 1937 সালে স্থাপিত 85 বছরের পুরনো এই কারখানাটি দৈনিক উৎপাদন ক্ষমতা 500 টন থেকে 200 টনে নেমে আসে। এর আধুনিকায়নে 892 কোটি টাকা ব্যয়ে 2019 সালের সেপ্টেম্বরে চীনের নাং জিসি হোপ ড্রাই প্রসেস রূপান্তরের কাজ শুরু করে। নতুন প্ল্যান্ট চালু হলে প্রতিদিন 1500 মেট্রিক টন ক্লিংকার ও 500 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম হবে। শ্রমিকদের অনেক লাভ হবে, শ্রমিকরা বছরে বোনাস পাবে, প্রোডাকশন বোনাস পাবে, সেলস বোনাস পাবে, উৎপাদন দ্বিগুণ হবে, এলাকার ভিত্তিক বেকারত্ব সমস্যা সমাধান হবে। গ্যাস কনজাম্পশন যেহেতু কমবে, এট এ টাইম আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়তেছে। আগে 500 ছিল, এখন আমাদের 1500 করব, যার জন্য আমরা এটা লাভজনক করছি। প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন সংশ্লিষ্ট প্রকৌশলী। সিভিল ওয়ার্কের কাজ অলমোস্ট প্রায় শেষ, আর 2 মাস সর্বোচ্চ লাগবে সিভিল ওয়ার্ক। আর মেকানিক্যাল কাজ এট এ টাইমে সবই চলতেছে, তবে আমাদের টার্গেট আছে আগামী জুনের মধ্যে শেষ করা। প্রকল্পটি চালু হলে বছরে 4,50,000 মেট্রিক টন ক্লিংকার ও 1,50,000 মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হবে। সময় সংবাদ, সুনামগঞ্জ।